জুলাইয়ের শুরুর দিকে হানিমুনে মলদ্বীপ উড়ে গিয়েছিলেন কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজ। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল তাদের হানিমুনের নানান মুহূর্ত। সদ্য সেখান থেকে ফিরেছেন দম্পতি, আর ফিরেই অসুস্থ। সম্প্রতি শ্রীময়ী একটি ভিডিও শেয়ার করেছেন যেখানে দেখা যাচ্ছে শ্রীময়ীর মা লুচি তৈরি করছেন, আর সেই ভিডিওয়ে শ্রীময়ী জানিয়েছেন কাঞ্চন আর শ্রীময়ী দুজনেই জ্বরে ভুগছেন, মুখে কোনো রুচি নেই, ফলে বানাতে হচ্ছে রাধা বল্লভী আলুর দম আর মালপোয়া, আর সেই দায়িত্বে রয়েছেন শ্রীময়ীর মা। সম্প্রতি স্ত্রী শ্রীময়ীকে নিয়ে তারকা বিধায়ক সোশ্যাল মিডিয়ায় লেখেন, হ্যাঁ আমি বলতে পারি, আমি তোর জন্য নতুন করে বাঁচতে শিখেছি এবং নতুনভাবে জীবনে পথ চলা শুরু করেছি, এইভাবেই সবসময় আমার পাশে থাকিস, আমি তোকে খুব 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 ভালোবাসি। মলদ্বীপে শ্রীময়ীর বার্থডে সেলিব্রেশনের আরেক পর্ব হয়। রিসর্টের ঘরে ঢুকতেই শ্রীময়ী দেখতে পান খাটের ওপর সুন্দর করে লেখা হ্যাপি বার্থডে। কাঞ্চন তার এই বার্তা লিখেছিল সোশ্যাল মিডিয়া পেজেই শ্রীময়ীর জন্মদিনকে উপলক্ষ করেই।